কথা বলতে চাই, মঙ্গল এগুলো জানারও ইম্পর্টেন্ট। আমি আমেরিকায় দেখলাম যে ডক্টর্স নার্স ওরা বলছে যে আমরা এখনো ট্রিটমেন্টটা দেওয়ার জন্য রেডি না, কারণ ওরা ওদের সেফটি জিনিসগুলো পাচ্ছে না। যেমন কাদের জন্য? করোনা পেশেন্টদের, করোনা পেশেন্টদের সার্ভিস দেওয়ার জন্য, যেমন ওরা গ্লাভস মাস্ক এগুলো আমেরিকা ঠিক মতো পাচ্ছে না। আচ্ছা, আর আজকে দেখেছি ওইদিকে যে বাংলাদেশে একটা হসপিটালে নকল মাস্কের সাপ্লাই দিচ্ছে, মাই গড, ডক্টররা সেটা রিটার্ন করেছে। আবার আবার দেখলাম যে নকল হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে। তো যারা এইসব নকল জিনিস বানাচ্ছে তারা মোস্ট ব্যাড এবং ডিসঅনেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। আবার আজকে দেখলাম যে ইন্ডিপেন্ডেন্ট নিউজে একজন সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাকে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়েছে, তাই নাকি? হ্যাঁ, এবং আমরা যেই মোস্টলি যেই তিন প্রফেশন উপর ডিপেন্ড করি, তার মধ্যে ডক্টর, পুলিশ এবং হলো সাংবাদিক এক, তার আমরা যে বাসায় সেফলি হোম কোয়ারেন্টিনে আছি, এরা এই তিন প্রফেশন কিন্তু বাইরে ছুটে বেড়াচ্ছে আমাদের হেল্পটা দেওয়ার জন্য। আমরা সিক হলে কার কাছে যাই? ডক্টরের কাছে। আমরা সিকিউরিটি পেতে কার কাছে যাই? পুলিশের কাছে। আমরা ওয়ার্ল্ড নিউজ জানতে কার খবর শুনি? সাংবাদিকদের। তো এই তিনজনের উপর আমরা মোস্টলি ডিপেন্ডেন্ট, বিকজ দে আর ওয়ার্কিং ইট আউটসাইড, রাইট? দে আর ওয়ার্কিং আউটসাইড, দে আর নট সেফ। আমাদের পুলিশরা যে এই করছে, তো একটা যাদেরকে সে দেখছে তাদের তো করোনা ভাইরাস এফেক্টেড থাকতে পারে, কারেক্ট? ডক্টররা তো আরো বেশি ঝুঁকিতে, কারণ সে তো তার স্ট্রেট পেশেন্ট নিয়ে ডিল করতেছে, পেশেন্টদেরকে নিয়ে ডিল করছে। আর ওদের যদি ওরা যদি এরকম হয়ে যায়, মানে ঠিক মতো এগুলো না পায়, তো তাহলে ওরাও তো বলতে পারে যে আমরা এখন সার্ভিস দেওয়ার জন্য রেডি না, বিকজ উই আর নট সিকিউর, বিকজ উই আর নট সিকিউর। ওদের তো সিকিউর থাকতে হবে, আমাদের চেয়ে ওদের সিকিউর থাকাটা বেশি জরুরি, কারণ ওরা বাইরে দৌড়ে বেড়াচ্ছে। অনারেবল প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করছে, যারা সব বাজে কাজ করছে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে, তাদের আমি রিকোয়েস্ট করছি। কোন বাজে কাজগুলো? যে নকল বানাচ্ছে যারা, এগুলোকে সেফটি আইটেমস গুলা, সেফটি আইটেমস গুলাকে নকল বানাচ্ছে, তাদেরকে যাতে কঠোর শাস্তি দেয়। ওকে, থ্যাংক ইউ।